যেকোনো ব্রাউজার অন করে এসকো ডিসচার্জ করে সার্চ করবে, ডেস্কটপ মোডটা অন করে নাও, তারপর আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন ক্লিক কর। তারপর দেখবে তোমার ডান সাইডে অ্যাপ্লিকেশন নাও বলে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে তোমাদের একটা ডিক্লারেশন আসবে অনেকটা বড়, নিচে যাবে যে গিয়ে ডিক্লারেশন এখানে ক্লিক করবে। তারপর দেবে তোমাদের সিম্পল কতগুলো জিনিস দেবে, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, সেগুলো নর্মাল ফিল আপ করবে। তারপর আধার কার্ড নাম্বারটা দেবে, কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, যেখানটা অসুবিধা হচ্ছে আমি তারপর তোমাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো। এখানে কতগুলো সিম্পল সিম্পল জিনিস আছে, ক্যাটাগরি দেবে কোন, তোমরা জেনারেল কি, এসসি কি, এসটি, ডোমিসাইল দেবে, রিলিজিয়ান দেবে, তোমরা বিপিএল কি, বিপিএল কি, এপিএল সেটা দেবে, ম্যারিড কি, আনম্যারিড সেটা দেবে, রিলিজিয়ান দেবে, ডোমিসাইলটা ওয়েস্ট বেঙ্গল করবে অবভিয়াসলি। তারপর এখানে অপশান আছে তোমরা ডিসেবল ডিসেবল কি না, ডিসেবল যদি না হও তাহলে নো করে দেবে। তারপর রেজাল্ট ডিক্লারেশন পাস করবে, তারপর এখানটায় বোর্ড সিলেক্ট করার সময় তোমার অনেকগুলো বোর্ড অপশান থাকবে, তোমরা যেটা বোর্ড সে বোর্ডটা সিলেক্ট করবে, স্ট্রিম সিলেক্ট করে নেবে, তারপর কোন ইয়ারে পাস করেছে সেটা সিলেক্ট করে নেবে, 2022 সবাই পাস করেছে মোটামুটি, রোল নাম্বারটা লিখবে নিজেদের রোল নাম্বার, রোল নাম্বারটা রোল লিখে নেবে, তারপর নাম্বারটা লিখবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে নিচে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অল্টারনেটিভ নাম্বার সেটা দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য ইয়েস করবে, তারপরে হোয়াটসঅ্যাপ যে নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ আছে সেটাতে সেটার নাম্বারটা দিয়ে দেবে। তার পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে, তোমাদের নিজেদের মধ্যে একটা পছন্দ পাসওয়ার্ড সিলেক্ট করবে, পাসওয়ার্ড রি এন্টার করবে, তারপর এখানটায় রিভিউ রেজিস্ট্রেশন করবে। দেখো রিভিউ রেজিস্ট্রেশন করার পরে তোমরা এতক্ষণ যতটা লিখেছো সেগুলো সব এখানটায় দেখাবে। ভালো করে চেক করে নেবে কন্ট্যাক্ট আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বেসিক্যালি চেক করবে ভালো করে, তার সিকিউরিটি কোডটা দেবে, সিকিউরিটি কোডের ডিক্লারেশনে ক্লিক করবে, দেন সাবমিট রেজিস্ট্রেশন করবে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি। তারপর তোমাদের যে আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে এখানটায় লগ ইন করতে হবে, লগ ইন করার পরে দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর দুটো জিনিস এখনও ইনকমপ্লিট আছে, সেটা অ্যাপ্লিকেশনস আর আপলোড ডকুমেন্টস। অ্যাপ্লিকেশানে যাবে, অ্যাপ্লিকেশানে গিয়ে এখানটায় কতগুলো বেসিক বেসিক জিনিস তোমাদের ফিল আপ করতে বলবে, মাদার টাং, তারপরে যেগুলো আছে স্পোর্টস যদি হয় তাহলে ইয়েস বা নো করবে, তারপরে এখানে নিজের বাবার নাম, বাবার অকুপেশান, দেন বাবার মোবাইল নাম্বার, আর কতটা পড়ে পড়াশোনা করেছে সেটা, দেন সেম ইকুয়ালি মায়েরও দিতে হবে, আর গার্জেনের জন্য এখানটায় সেম এস ফাদার করলে গার্জেনের যে ডিটেলস সেটা পেস্ট হয়ে যাবে, তা সেভ গার্জেন ডিটেলস ক্লিক করবে। তার নিয়ারেস্ট তোমাদের যে রেলওয়ে স্টেশন সেটা দেবে, আর ফ্যামিলি নাম্বার দেবে কতজন ফ্যামিলিতে রয়েছে। তারপর এখানে কতগুলো বেসিক বেসিক জিনিস তোমাদেরকে সিলেক্ট করতে বলবে, লিখতে বলবে, যেমন সিটি, তারপর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের যে অ্যাড্রেসটা সেটা বেসিক্যালি এখানটায় চাই, সেগুলো তোমরা ফিল আপ করো নিজেদের জিনিস ইনস্টিটিউশনের যে সিটি বাইরে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস এখানে এই ব্যাপারটা বোঝার, তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেটা নিয়ে রাখবে। তো এখানে আমি কতগুলো বেসিক বলে দিই, ফুল মার্ক্স মানে তোমাদের থিওরিতে কত মার্ক্স থাকে আর প্র্যাকটিক্যাল কত মার্ক্স থাকে সেটা লিখবে, তারপরে পাস মার্ক্স, থিওরিতে কত পেলে পাস আর প্র্যাকটিক্যালে কত পেলে পাস সেটা নর্মালি এখানটায় লিখবে, বাট তোমরা কত থিওরিতে কত পেয়েছো আর প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটা এখানটায় লিখে দেবে। দেখো আমি এখানটায় প্রথমে সাবজেক্টের নামগুলো লিখে নিচ্ছি, পরপর সব সাবজেক্টের নাম পরপর লিখে নিলাম, প্রথমে বাংলা, তারপর ইংলিশ, তারপর তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্টের যে অর্ডারে রয়েছে সেই অর্ডারেই তোমরা এখানটায় লিখবে, বাংলা, ইংলিশ, বায়োলজি এমনভাবে। তারপর এখানটায় ইয়েস করবে যে ল্যাঙ্গুয়েজ আছে, যে দুটো ল্যাঙ্গুয়েজ আছে বাংলা আর ইংরেজি, সেটা দুটোতে ইয়েস করবে, আর তোমাদের থিওরিগুলো যত মার্ক্সের হয় থিওরি 80 মার্ক্সের হয় বা ইংলিশের বা বাংলার, তারপর বাকি যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলোতে সব 70 আর 70 থিওরি হয় আর প্র্যাকটিক্যাল হয় 30-এ। তো
যেগুলোতে 80তে থিওরি হয় সেগুলো থিওরিতে পেতে হয় 24 এবং প্র্যাকটিক্যালে পেতে হয় 6। এবার তোমরা যতটা পেয়েছো, যে মার্কস পেয়েছো, সেটা এখানটায় থিওরি জায়গা লিখবে, প্র্যাকটিক্যালে কত পেয়ে সেটা লিখে দেবে। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এটাখানটায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জাস্ট কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের বুঝে দেবো। ম্যাথামেটিক্স হো থিওরি 80তে হয় এবং প্র্যাকটিক্যাল 20তে হয়, থিওরিতে 24 পেতে হয় এবং প্র্যাকটিক্যালে 6 পেতে হয়। এবং তোমরা যতটা নাম্বার পেয়েছো সেটা এখানটায় পুট করবে। তার নিচে ক্যালকুলেটর বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করলে তোমাদের পার্সেন্টেজটা চলে আসবে। তারপর সেভ কোয়ালিফিকেশান ডিটেলস ক্লিক করবে, তার একটা নতুন পেজ চলে আসবে, সেখানটায় তোমাদের এবার কলেজের ডিটেলস দিতে হবে যে তোমরা কোন শিফটে নিতে চাও, মর্নিং নাকি ডে। সবাই অবভিয়াসলি ডেতে করে, মর্নিং চাইলে মর্নিং করতে পারো। স্ট্রিম সিলেক্ট করবে যে কিসের বিএসসি কি বিএ। তারপর তোমরা কোন সাবজেক্টে অনার্স নিতে চাও সেটা সাবজেক্ট ক্লিক করবে। তারপর জেনারেল সাবজেক্ট ক্লিক করবে, এখানটায় দেখো অনেকগুলো জেনারেল সাবজেক্ট আছে স্কলারশিপ কলেজে বোটানির সাথে। এবার তোমরা নর্মালি যে সাবজেক্ট নিতে চাও সেই সাবজেক্টে দেখে নেবে যে কোন কোন জেনারেল সাবজেক্ট নিতে চাও। তারপর অ্যাডেড টু দ্য সাবজেক্ট লিস্ট করবে, যেখানটায় তোমরা অলরেডি আরও দু তিনটে সাবজেক্ট বা আরও 10টা সাবজেক্টও করতে পারো, বা সেভ প্রসিড করবে। তারপর দেখবে একটা বেসিক তোমাদের ডিটেলস এখানটায় খুলে যাবে, তোমাদের পোস্ট অফিস, তারপর নিজেদের অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড, আমি সব কলকাতা কলকাতা করে দিলাম, তোমরা নিজেদের মতো অ্যাড্রেস দিয়ে দেবে আর সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করবে। তারপর হোস্টেল নিতে চাইলে, যদি হোস্টেল নিতে চাও তাহলে ইয়েস করবে, না চাইলে নো করে দেবে। তার কন্ট্যাক্ট ইনফো দেখো চলে এসে, সেভ অ্যাজ কন্ট্যাক্ট ডিটেলস করবে। এবার সিকিউরিটি কোডটা দেবে, সিকিউরিটি কোডটা দিয়ে ডিক্লারেশনে ক্লিক করবে। তারপর একটা প্রসেস ইনকমপ্লিট আছে আমাদের, সেটা হচ্ছে কি ডকুমেন্ট আপলোড করা। তো ডকুমেন্ট আপলোড করার জন্য একটা জিনিস বলে দিই, তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 50 KB করে লাগছে, প্রত্যেকটা ডকুমেন্টস 50 KB করে লাগছে। কীভাবে 50 KB, মানে তোমাদের ফটোগুলো নর্মালি 50 KB থাকে না, তো কীভাবে 50 KB করবে MB থেকে সেটা আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। তারপর ফটোগুলো আপলোড করে দাও, আপলোড করে দিয়ে আপলোড করে দেবে। এবার ডকুমেন্টসটা কীভাবে ডাউনলোড করবে, দেখো ডান সাইডে পিন বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করলেই তোমরা ডকুমেন্টসটা আপলোড করতে পারবে। একটু নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পরে দেখবে ডাউনলোড বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা একা একা ডাউনলোড হয়ে যাবে। দেখো তোমাদের অ্যাপ্লিকেশনটা পুরো ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই একটা PDF আকারে সেভ করে রাখো, বা কোনো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখো, অনেকগুলো অ্যাপ্লিকেশন খুলে একটা একটা সাবজেক্টের জন্য কোনো একটা হোয়াটসঅ্যাপে বা কোনো একটা বন্ধুর কাছে সেন্ড করে দাও, তাহলে অনেকগুলো অ্যাপ্লিকেশনগুলো থেকে যাবে। এখানটা সিগনেচার এটা লিখে